এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি 2022 সালের WBSE হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার সলভ করাবো, যেটা ইতিহাসের। এখানে ইতিহাসের যত MCQ এবং SAQ আছে সেটা আমি টু দ্য পয়েন্ট সলভ করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো, WBSE টেস্ট পেপার, হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার 2022 ইতিহাসের MCQ সলভ করেছি। বড় কোশ্চেনগুলো আছে, তো দেখো মডেল কোশ্চেন সেট 6 সলভ করাবো। এর আগে আমি সেট 1, 2, 3, 4, 5 সলভ করিয়েছি। তো দেখো, যে সমস্ত কোশ্চেনগুলো 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, সেই সমস্ত কোশ্চেনগুলো আমি খুব সুন্দর করে তুলে ধরেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসে। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কেসে হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন, এর অ্যান্সার কে হবে? বি এর অ্যান্সার জেমস মিল। রোমান্টতে কেসে ভারতের একটি জনপ্রিয় লোককাহিনী হলো, এর অ্যান্সার কে হবে? এর অ্যান্সার পঞ্চতন্ত্র। তো দেখো, পরের কোশ্চেন কেসে রোমান্টিক কোশ্চেন, গ্রিসের একটি অন্যতম কিংবদন্তি চরিত্র হলো, এর অ্যান্সার কে হবে? ডি এর অ্যান্সার হারকিউলিস। রোমান ফোরের কোশ্চেন কেসে জাদুঘরের প্রথম উৎপত্তি হয়, এর অ্যান্সার কে হবে? বি এর অ্যান্সার গ্রিসে। রোমান ফাইভের কোশ্চেন কেসে কলকাতা নগরীর প্রতিষ্ঠা করেন, এর অ্যান্সার কি হবে? বি এর অ্যান্সার জব চার্নক। রোমান সিক্সের কোশ্চেন কেসে নানকিংয়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল, এর অ্যান্সার হবে? সি এর অ্যান্সার 1842 খ্রিস্টাব্দে। রোমান সেভেনের কোশ্চেন কেসে ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাও, রোমান অনেক কেসে কলকাতা মাদ্রাসা, এর অ্যান্সার হবে? বি এর অ্যান্সার 1781। রোমান্টুতে কেসে হিন্দু কলেজ, এর অ্যান্সার কি হবে? ডি এর অ্যান্সার 1817। রোমান থ্রিতে কেসে কলকাতা মেডিকেল কলেজ, এর অ্যান্সার হবে 1835। তারপরে কেসে কলকাতা বিশ্ববিদ্যালয়, এর অ্যান্সার হবে? সি এর অ্যান্সার 1857 খ্রিস্টাব্দে। অর্থাৎ এর অ্যান্সার হবে এর অ্যান্সার। আট নম্বরের কোশ্চেন কি বলছে, ভারতীয় নবজাগরণের অগ্রদূত ছিলেন, এর অ্যান্সার হবে? সি এর অ্যান্সার রাজা রামমোহন রায়। ন নম্বরের কোশ্চেন কি বলেছে, স্বদেশের প্রতি কবিতাটি রচনা করেন, এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার ডিরোজিও। দশ নম্বরের কোশ্চেন কি বলেছে, তাইপিং বিদ্রোহ শুরু হয়েছিল চীনের, এর অ্যান্সার কি হবে? ডি এর অ্যান্সার কোয়াংসিতে। এগারো নম্বরের কোশ্চেন কি বলেছে, রাওয়ালাট কমিশনের অপর নাম হলো, এর অ্যান্সার হবে? বি এর অ্যান্সার সিডিশন কমিশন। বারো নম্বরের কোশ্চেন কি বলেছে, ভারতের প্রথম পাটকল গড়ে ওঠে, এর অ্যান্সার কি হবে? সি এর অ্যান্সার হুগলিতে। তেরো নম্বরের কোশ্চেন কি বলেছে, মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন, এর অ্যান্সার হবে? এর অ্যান্সার ঢাকার নবাব সলিমুল্লাহ। চোদ্দো নম্বর কোশ্চেন কি বলেছে, জার্মানির একনায়কতান্ত্রিক শাসক ছিলেন, এর অ্যান্সার হবে? সি এর অ্যান্সার হিটলার। পনেরো নম্বরের কোশ্চেন কি বলেছে, সুভাষচন্দ্রর আন্দামান দ্বীপপুঞ্জের নাম রাখেন, এর অ্যান্সার হবে? ডি এর অ্যান্সার শহীদ দ্বীপ। ষোলো নম্বর কোশ্চেন কি বলেছে, এশিয়াবাসীদের জন্য এ কথা বলেছেন, এর অ্যান্সার হবে? এর অ্যান্সার জাপান। সতেরো নম্বর কোশ্চেন কি বলেছে, রাওতারি ব্যবস্থার জনক বলা হয়, এর অ্যান্সার কি হবে? সি এর অ্যান্সার স্যার টমাস মনরোকে বলা হয়। আঠেরো নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে, সি এর অ্যান্সার কেশবচন্দ্র সেন। উনিশ নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে, বি এর অ্যান্সার 1835। কুড়ি নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে, সি এর অ্যান্সার যোগেন্দ্রনাথ মণ্ডল। একুশ নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে, ডি এর অ্যান্সার মেন্টো। বাইশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে, বি এর অ্যান্সার খড়গপুরে। তেইশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে, সি এর অ্যান্সার ভিয়েতনাম। চব্বিশ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে, 1947 খ্রিস্টাব্দের 4 জুলাই, ডি এর অ্যান্সার। তো দেখো, প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট আমি সলভ করেছি। এবার দেখো যে SAQ আছে 2 মার্কসের, মানে 2 নম্বর কোশ্চেনের, যার দেখা যাচ্ছে 16খানা কোশ্চেন, 1 নম্বরের এই কোশ্চেনগুলো তোমাদের কোনো একদিন আমি সলভ করে দেবো। তোমরা আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এবং আমাদের এই চ্যানেলকে তোমরা তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটাই আমার একান্ত অনুরোধ। আজকে আমি 2022 সালের WBSE টেস্ট পেপার সলভ করেছি, যেগুলো 2022 সালের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি ইতিহাসের যত MCQ আছে সেগুলো সলভ করিয়েছি। তো দেখো, এই যে কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলো তোমাদের আমি অন্য কোনো একটা দিন সলভ করিয়ে দেবো। তাছাড়া আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে, আমাদের ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক এবং আমাদের বিভিন্ন সাজেশনের ভিডিও আমরা দিয়েছি, সেই সাজেশনের ভিডিওগুলো তোমরা অবশ্যই ফলো করবে। মডিউল কোশ্চেন সেট 7 এবার আমি সলভ করাবো। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কী আছে, অতীতের সংরক্ষক হিসাবে মিউজিয়ামের ভূমিকা। তারপরে কী আছে, চিরস্থায়ী বন্দোবস্ত আছে, চীনের পাশ্চাত্য শিক্ষা আছে, দ্বৈত শাসন ব্যবস্থা আছে, মুসলমান সমাজের নবজাগরণের স্যার সৈয়দ আহমেদ খানের ভূমিকা, 50-এর মনান্তর, মিডিয়ার ষড়যন্ত্র মামলা, সুভাষচন্দ্র বসুর ভূমিকা, 1947 খ্রিস্টাব্দে নির্বিদ্রোহ, ভারত ছাড়া আন্দোলন। তো দেখো, এক নম্বরের কোশ্চেন কী বলেছে, এবার আমি MCQ সলভ করেছি, ভারতের জাতীয়তাবাদী ঐতিহাসিক ছিলেন, এর অ্যান্সার কি হবে? সি এর অ্যান্সার রমেশচন্দ্র মজুমদার। রোমান টু এর কোশ্চেন কী বলেছে, মিউজিয়াম সংক্রান্ত বিদ্যাকে বলা হয়, এর অ্যান্সার হবে? এর অ্যান্সার
ঠিক আছে। রোমান থিওরির কোশ্চেন কি বলছে, ঐতিহাসিকের কাজ হলো অতীত ঘটনাবলীকে পরিবর্তন না করে উপস্থাপিত করা। উক্তিটি কার, এর অ্যান্সার হবে সি, এর অ্যান্সার র্যাঙ্ক এ। তো দেখো চার নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে কী হবে, কি হবে ডি, এর অ্যান্সার চীনে। পাঁচ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে ডি, এর অ্যান্সার লর্ড ওয়েলেসলি। ছ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে সি, এর অ্যান্সার দক্ষিণ ভারতে। সাত নম্বরের অ্যান্সার হবে, এর অ্যান্সার মহারাষ্ট্রে। আট নম্বরে হবে, এর অ্যান্সার হবে বি, এর অ্যান্সার সমাজচর দর্পণ। ন নম্বরে হবে, হিন্দু কলেজের বর্তমান নাম কি, এর অ্যান্সার হবে বি, এর অ্যান্সার প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। দশ নম্বরের কোশ্চেন কি বলছে, দলিত তথা সমাজের নিম্নবর্গীয়দের পরিজন নাম দেন, এর অ্যান্সার কি হবে সি, এর অ্যান্সার মহাত্মা গান্ধী। এগারো নম্বরের কোশ্চেন কি বলছে, নবান্ন নাটকের রচয়িতা হলেন, এর অ্যান্সার হবে, এর অ্যান্সার বিজন ভট্টাচার্য। বারো নম্বরের কোশ্চেন কি বলছে, পঞ্চাশের মনন্তরের সময় বাংলার বড় লর্ড ছিলেন, এর অ্যান্সার হবে বি, এর অ্যান্সার লর্ড অভেল। তেরো নম্বরে কে বলেছে, উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের সিমলা দ্বৈতের উদ্যোগ নিয়েছিলেন, এর অ্যান্সার কে হবে ডি, এর অ্যান্সার আগা খান। চোদ্দো নম্বরের কোশ্চেন কি বলছে, পূর্ব এশিয়া ভারতীয় স্বাধীনতা সংগ্রামের জনক হলেন, এর অ্যান্সার হবে, এর অ্যান্সার রাসবিহারী বসু। পনেরো নম্বরে অ্যান্সার হবে হো চি মিন, বিয়ের অ্যান্সার। ষোলো নম্বরে অ্যান্সার হবে সি, এর অ্যান্সার পেথিক লরেন্স। সতেরো নম্বরে অ্যান্সার হবে সুফিয়া কামাল। আঠারো নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে ওয়ারেন হেস্টিং। উনিশ নম্বরের কোশ্চেন কি বলছে, আলিগড় আন্দোলন, এর অ্যান্সার হবে ডি, এর অ্যান্সার থিওডার বেগ। রোমান টু থেকে এসে ভারতীয় নবজাগরণের অগ্রদূত, এর অ্যান্সার হবে সি, এর অ্যান্সার রাজা রামমোহন রায়। রোমান থ্রি থেকে এসে চুয়ে পড়া নীতি, এর অ্যান্সার হবে মেকলে। রোমান ফোরে কে এসে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর, এর অ্যান্সার কে হবে বি, এর অ্যান্সার। তার মানে বুঝতে পারছো অ্যান্সারটা পুরোপুরি সম্পূর্ণভাবে সলভ করা আছে। তো দেখো কুড়ি নম্বরের কোশ্চেন কি বলেছে, তত্ত্ববিদিনী পত্রিকার সম্পাদক ছিলেন, এর অ্যান্সার হবে সি, এর অ্যান্সার অক্ষয় কুমার দত্ত। একুশ নম্বরের কোশ্চেন কি বলেছে, চীনে শত দিবসের সংস্কার ঘোষিত হয়, এর অ্যান্সার হবে সি, এর অ্যান্সার। পরের কোশ্চেন কেসে এটাও সি, এর অ্যান্সার ঢাকায়। পরের কোশ্চেন কেসে সি, এর অ্যান্সার দিল্লিতে। তো দেখো হরিপুরা অধিবেশন। তো দেখো এই যে এসএ কিউব আছে, এই এসএ কিউব তোমাদের কোনো একদিন আমি সলভ করে দেবো। এবার আমি মডেল কোশ্চেন সেট এইট সলভ করাচ্ছি। তো দেখো এইটে মডেল সেট কোশ্চেনে কোন কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ, জাদুঘর, চীনের পর অসম চুক্তি, চিরস্থায়ী বন্দোবস্ত, দেশীয় শিল্পের ধ্বংস, উনিশশো পঁয়ত্রিশ সালের ভারত শাসন আইন, লখনৌ চুক্তি, ভারত ছাড়াও আন্দোলন, প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ দু হাজার বাইশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে। দক্ষিণারঞ্জন বসু ছেড়ে আসা গ্রাম একটি কী, এর অ্যান্সার হবে স্মৃতি কথা, বি, এর অ্যান্সার। আমি আজকে এমসিকিউগুলো সলভ করাছি ইতিহাসের মডেল কোশ্চেন সেট এইটের। তো দেখো রোমান টুয়ের কোশ্চেন কী বলেছে, ইতিহাস মালা রচনা করেন, এর অ্যান্সার হবে সি, এর অ্যান্সার উইলিয়াম কেরি। রোমান থ্রির কোশ্চেন কী আছে, হাজার দুয়ারি একটি কী, এর অ্যান্সার হবে বি, এর অ্যান্সার ঐতিহাসিক জাদুঘর। রোমান ফোরের কোশ্চেন কী বলেছে, বুড়ো আংলা এর রচয়িতা হলেন, এর অ্যান্সার কী হবে সি, এর অ্যান্সার অবনীন্দ্রনাথ ঠাকুর। রোমান ফাইভে কী আছে, মিরাট ষড়যন্ত্র মামলার যিনি বন্দী হননি, এর অ্যান্সার কী হবে ডি, এর অ্যান্সার জেমস লং, আর বাকিগুলো সবাই বন্দী হয়েছিল। রোমান সিক্সে কী আছে, ভারতীয় সংবিধান কার্যকারী হয়, এর অ্যান্সার হবে সি, এর অ্যান্সার উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে। রোমান সেভেনে কী আছে, কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি ছিলেন, এর অ্যান্সার হবে ডি, এর অ্যান্সার মেকলে। পরের কোশ্চেন কী আছে, রোমান এইটে ভারতে ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বলা হয়, এর অ্যান্সার কী হবে সি, এর অ্যান্সার আমলাতন্ত্রকে। রোমান নাইনে কী আছে, ভারতের প্রথম ভাইসরয় ছিলেন, এর অ্যান্সার কী হবে সি, এর অ্যান্সার লর্ড ক্যানিং। রোমান আমাদের রোমান টেনের কোশ্চেন কী বলেছি, প্রথম বাংলার সংবাদপত্র হলো। তো দেখো আজকে আমি উচ্চ মাধ্যমিকের WBHS এর টেস্ট পেপার সলভ করিয়েছি, যেগুলি দু হাজার বাইশ সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল বলে আমি মনে করি। এর অ্যান্সার হবে ডি, এর অ্যান্সার সমাজচর দর্পণ। পরের কোশ্চেন কী আছে, এগারো নম্বরের কোশ্চেন, হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়, এর অ্যান্সার কী হবে বি, এর অ্যান্সার আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে। বারো নম্বরের কোশ্চেন কী বলেছে, আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন, এর অ্যান্সার কী হবে বি, এর অ্যান্সার রামমোহন রায়। তেরো নম্বরের কোশ্চেন কী বলেছে, সত্য শতক সমাজ প্রতিষ্ঠা করেন, এর অ্যান্সার কী হবে ডি, এর অ্যান্সার জ্যোতিবা ফুলে। চোদ্দো নম্বরের কোশ্চেন কী বলেছে, বিধবা বিবাহ আইন পাশ হয়, এর অ্যান্সার কী হবে সি, এর অ্যান্সার আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে। পনেরো নম্বর কোশ্চেন কী বলেছে, ভারতের সর্বপ্রথম বিভাজন ও শাসন নীতি কার্যকর করেন, এর অ্যান্সার কী হবে বি, এর অ্যান্সার লরেন্স। ষোলো নম্বর কোশ্চেন কী বলেছে, মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দে, এর অ্যান্সার কী হবে সি, এর অ্যান্সার উনিশশো ছয় খ্রিস্টাব্দে। সতেরো নম্বর কোশ্চেন কী বলেছে, নবান্ন নাটকের রচয়িতা হলেন, এর অ্যান্সার কী হবে সি, এর অ্যান্সার বিজন ভট্টাচার্য। আঠারো নম্বর কোশ্চেন কী বলেছে, শ্রমিকদের অবস্থার উন্নতির জন্য সরকার নিয়োগ করেন, এর অ্যান্সার কী হবে সি, এর অ্যান্সার হুইটলি কমিশন। উনিশ নম্বর কোশ্চেন কী বলেছে, ডক্টর আম্বেদকর জন্মগ্রহণ করেন, এর অ্যান্সার হবে ডক্টর আম্বেদকর জন্মগ্রহণ করেন, এর অ্যান্সার হবে সি, এর অ্যান্সার মাহার সম্প্রদায়ে। তো দেখো আমাদের পরের কোশ্চেন কী বলেছে, কুড়ি নম্বরের কোশ্চেন কী বলেছে,
ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাও। রোমান ওয়ানে কেসে রামমোহন, এর অ্যান্সার কেবে এর অ্যান্সার সতীদাহ প্রথা। রোমান টুতে কেসে বিদ্যাসাগর, এর অ্যান্সার বে বীর অ্যান্সার বিধবা বিবাহ। রোমান থ্রিতে কেসে ডিরোজিও, এর অ্যান্সার কেবে ডির অ্যান্সার ইয়ং বেঙ্গল। রোমান ফোরে কেসে দয়ানন্দ সরস্বতী, এর অ্যান্সার বে সিয়ের অ্যান্সার শুদ্ধি আন্দোলন। তার মানে কী হবে, এর অ্যান্সার হবে সিয়ের অ্যান্সার। পরের কোশ্চেন কী আছে, 21 নম্বরের কোশ্চেন, লিন লিদ গো প্রস্তাব ঘোষিত হয়, এর অ্যান্সার কী হবে, 1940 খ্রিস্টাব্দের 8ই আগস্ট। তার মানে এর অ্যান্সার। পরের কোশ্চেন কী আছে, 22 নম্বরের কোশ্চেন, গান্ধীজি ফেল পড়া ব্যাংকের উপর আগামী তারিখের চেক বলে মন্তব্য করেছেন, এর অ্যান্সার কী হবে সিয়ের অ্যান্সার ক্রিপস প্রস্তাবকে। পরের কোশ্চেন কী আছে, 23 নম্বরের কোশ্চেন, গণপরিষদের প্রথম অধিবেশন বসে, এর অ্যান্সার কী হবে সিয়ের অ্যান্সার দিল্লিতে। রোমান ঠিক আছে, রোমান 24-এ কী বলেছে, জার্মানের এক নায়কতান্ত্রিক শাসক ছিলেন, এর অ্যান্সার কী হবে, এর অ্যান্সার হিটলার। এবার দেখো যে এসএ কিউব আছে দু দাগের, যেখানে 1 নম্বরে 16খানা সলভ করাতে হবে, এই এসএ কিউবগুলো তোমাদের আমি অন্য কোনো একদিন সলভ করিয়ে দেবো। সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তাছাড়া আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে। আমাদের ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক এবং বিভিন্ন সাবজেক্টের সাজেশন দিয়ে রেখেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসে। তো দেখো এবার আমি মডেল কোশ্চেন সেট 9 সলভ করাবো। তো দেখো ফার্স্ট কোশ্চেন কেছে, কিংবদন্তি কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো, কিংবদন্তি ও পৌরাণিক কাহিনীর মধ্যে পার্থক্য লেখো। রোমান টুতে কী আছে, রোমান থ্রি কী আছে সিরাজদৌল্লার সঙ্গে ইংরেজদের বিরোধের কারণ, অথবা দেখি আছে অবশিল্পন আছে, রিরোজির ইয়ং বঙ্গল আছে, দক্ষিণ ভারতের মন্দিরে প্রবেশ সংক্রান্ত ঘটনা আছে, স্বাধীনতা আন্দোলনে সুভাষচন্দ্র বসুর ভূমিকা আছে, মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন আছে। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। এশিয়াবাসীদের জন্য এশিয়া বলতে কী বোঝো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান কেন এই নীতি গ্রহণ করেছিল। তো দেখো ফার্স্ট কোশ্চেন কী আছে, জীবনের জলসাগর কী ধরনের রচনা, এর অ্যান্সার কী হবে বি এর অ্যান্সার স্মৃতিকথা। রোমান্টো থেকে আছে, কিংবদন্তির একটি বৈশিষ্ট্য হলো, এর অ্যান্সার কী হবে বি এর অ্যান্সার অতিরঞ্জন। রোমান্ত্রী থেকে আছে, হোয়াট ইজ হিস্ট্রি গ্রন্থের রচিত হলেন, এর অ্যান্সার হবে সের অ্যান্সার ইআই স্কার। রোমান ফোরে কী আছে, নানকিংয়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল, এর অ্যান্সার হবে সের অ্যান্সার 1842 খ্রিস্টাব্দে। রোমান ফাইভে কী আছে, বাংলায় প্রথম গভর্নর জেনারেল ছিলেন, এর অ্যান্সার কী হবে ডি এর অ্যান্সার ওয়ারেন হেস্টিংস। রোমান সিক্সে কী আছে, ফারুক শিয়ারের ইংরেজ কোম্পানিকে ফরমান দেন, এর অ্যান্সার কী হবে সের অ্যান্সার 1717 খ্রিস্টাব্দে। রোমান সেভেনে কী আছে, ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন, এর অ্যান্সার কী হবে এর অ্যান্সার কেশবচন্দ্র সেন। রোমান এইটে কী আছে, চীনে জিও গুয়ো স্লোগানের অর্থ হলো, এর অ্যান্সার কী হবে সের অ্যান্সার দেশ বাঁচাও। রোমান আইনে কী আছে, ভাইকম সত্যাগ্রহের নেতৃত্ব দেন, এর অ্যান্সার কী হবে সের অ্যান্সার শ্রী নারায়ণ গুরু। রোমান টেনে কী আছে, কলারাম মন্দিরে প্রবেশের জন্য আন্দোলন করেছিল, এর অ্যান্সার কী হবে বি এর অ্যান্সার ডক্টর বি আর আম্বেদকর। রোমান 11-এর কোশ্চেনের অ্যান্সার হবে 12ই ফেব্রুয়ারি। রোমান 12-এর কোশ্চেনের অ্যান্সার হবে, বাংলায় 50 সালে মনান্তর হয়েছিল, এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার 1943 খ্রিস্টাব্দে। রোমান 13-এর কোশ্চেনের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার লর্ড ওয়েলেসলি। রোমান 14-এর কোশ্চেনের অ্যান্সার হবে এর অ্যান্সার পঞ্চতন্ত্র। রোমান 15-এর কোশ্চেনের অ্যান্সার হবে বি এর অ্যান্সার রাজেন্দ্র প্রসাদ। তো দেখো প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট আমি সলভ করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো রোমান 16-এর কোশ্চেন কী বলছে, ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন হলো, এর অ্যান্সার কী হবে এর অ্যান্সার মাদ্রাস লেবার ইউনিয়ন। রোমান 17-এর কোশ্চেন কী বলেছে, স্তম্ভ ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভে মিলাও। রোমান অনেক কী বলেছে, ক্রিপস মিশন, এর অ্যান্সার হবে এর অ্যান্সার 1942 খ্রিস্টাব্দে। রোমান টু থেকে আছে, আজাদ হিন্দ সরকার, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1943 খ্রিস্টাব্দে। রোমান থ্রি থেকে আছে, চৌঠা মে আন্দোলন, এর অ্যান্সার কী হবে সের অ্যান্সার 1919 খ্রিস্টাব্দে। রোমান ফোরে কী আছে, পুনা চুক্তি, এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 1932 খ্রিস্টাব্দে। তার মানে এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। তো দেখো আমাদের 23 নম্বরের কোশ্চেন কী বলেছে, কোন জাহাজে প্রথম নৌ বিদ্রোহ হয়েছিল, এর অ্যান্সার হবে সের অ্যান্সার তলোয়ার জাহাজে। রোমান 19 নম্বরের কোশ্চেন কী বলেছে, গান্ধী প্রবর্তিত হরিজন শব্দের অর্থ হলো, এর অ্যান্সার হবে বীর অ্যান্সার ঈশ্বরের সন্তান। প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিয়েছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কী বলা হয়, বিরসালিঙ্গম পান্তলিকে। তো দেখো এই যে এসএ কিউব আছে, এই এসএ কিউবগুলো খুব সুন্দর করে আমি নেক্সট ভিডিওতে সলভ করিয়ে দেবো। 16 নম্বর কোশ্চেন কী বলেছে, ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন হলো, এর অ্যান্সার কী হবে এর অ্যান্সার মাদ্রাস লেবার ইউনিয়ন। তো দেখো রোমান
17 কোশ্চেন কি বলেছে ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলা ক্রিপস মিশন এর অ্যানসার হবে 1942 খ্রিস্টাব্দে আজাদ হিন্দ সরকার এর অ্যানসার হবে 1943 চৌঠা মে আন্দোলন 1919 পুনা চুক্তি 1932 অর্থাৎ এর অ্যানসার হবে ডি এর অ্যানসার তো দেখো আমাদের 18 নম্বর কোশ্চেন কি বলেছে কোন জাহাজে প্রথম নৌবিদ্রোহ হয়েছিল এর অ্যানসার হবে তলোয়ার জাহাজে 19 নম্বরে কি বলেছে এর অ্যানসার হবে এর অ্যানসার বি এর অ্যানসার ঈশ্বরের সন্তান 20 নম্বর কোশ্চেন কি বলেছে চৌঠা মে 1919 খ্রিস্টাব্দে রোমান 21 এর কোশ্চেন কি বলেছে বর্তমান ভারতের রচনা করেন সি এর অ্যানসার স্বামী বিবেকানন্দ তো দেখো প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট আমি সলভ করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমরা যদি আমাদের এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকন অন করবে অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবার আমি মডেল কোশ্চেন সেট 10 সলভ করাচ্ছি তো দেখো পৌরাণিক কাহিনী কাকে বলে এর বৈশিষ্ট্য পলাশী বক্সারের যুদ্ধের মধ্যে পার্থক্য ঠিক আছে মধ্যবিত্ত শ্রেণীর পটভূমি আছে ব্রিটিশ ভারতের তারপরে কি আছে শিক্ষা সমাজ সংস্কারের রাজা রামমোহন রায় বিদ্যাসাগরের অবদান রাওলা টাইন নৌবিদ্রোহ জালিয়ানবাগের হত্যাকাণ্ড 1919 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন গণপরিষদের প্রেক্ষাপট প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ আধুনিক ভারতের ইতিহাস চর্চার জনক বলা হয় ডি এর আনসার ইবন খালদুনকে মণিকন্তলা সেন রচনা করেন এর আনসার কিভাবে সি এর আনসার সেদিনের কথা পরে কোশ্চেন হবে বি এর আনসার যদুনাথ সরকার তারপরে কোশ্চেন 4 নম্বরের অ্যান্সার হবে গোর্খা 5 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে থিওডার বেগ প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিয়েছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসে 9 নম্বর কোশ্চেন কি বলছে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন এর অ্যান্সার কি ডি এর অ্যান্সার আত্মারাম পাণ্ডুরঙ্গ 10 নম্বর কোশ্চেন কি বলেছে যে ম্যাগনা কাটা বলা হয় পাশ্চাত্য শিকার এর অ্যান্সার কি হবে সি এর অ্যান্সার উডের ডিসপ্যাচকে 11 নম্বর কোশ্চেন কি বলছে ভারতের দ্বিজাতি তত্ত্বের সূচনা করেন এর অ্যান্সার কি হবে এর অ্যান্সার সৈয়দ আহমেদ খান 12 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে এর অ্যান্সার 1800 খ্রিস্টাব্দে 13 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে বি এর অ্যান্সার রামমোহন রায়কে 14 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে হায়দ্রাবাদের নিজাম তো দেখো নেক্সট কোশ্চেনের অ্যান্সার হবে এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার এশিয়াবাসীদের জন্য স্লোগান তুলেছিল জাপান 16 নম্বর কোশ্চেন কি বলছে ভারতের সর্বপ্রথম বিভাজন শাসন নীতি কার্যকর হয় এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার লরেন্সে তো দেখো পরে কোশ্চেন কি বলেছে 18 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে আমাদের সি এর অ্যান্সার কেরালায় 19 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে সি এর অ্যান্সার দিল্লিতে 20 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে 33 জন তো দেখো রোমান অনেকে আছে আত্মীয় সভা এর অ্যান্সার হবে এর অ্যান্সার রামমোহন রায় রোমান্টো থেকে এসে নীলদর্পণ এর অ্যান্সার কি হবে দীনবন্ধু মিত্র সি এর অ্যান্সার রোমান থ্রি থেকে এসে কলকাতা মাদ্রাসা এর অ্যান্সার কি হবে বি এর অ্যান্সার ওয়ারেন হেস্টিংস হবে রোমান ফোরে কি এসে নববিধান এর অ্যান্সার কি হবে ডি এর অ্যান্সার কেশবচন্দ্র সেন তার মানে এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার 22 নম্বরের কোশ্চেন কি বলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতের বর্ডার ছিলেন এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার লর্ড লিনলিথগো এই 22-23 নম্বর কোশ্চেন কি বলেছে ইন্ডিয়ান উইন্স ফ্রিডম এর লেখক এর অ্যান্সার কি হবে ডি এর অ্যান্সার আব্দুল কালাম আজাদ 24 নম্বর কোশ্চেন কি বলেছে দিয়েন বিয়েন ফুয়ের যুদ্ধে জয়ী হন এর অ্যান্সার কি হবে এর অ্যান্সার ভিয়েতনাম তো দেখো এবার আমি এসি কিউব যেগুলো আছে এসি কিউবগুলো পরে কোনো একদিন তোমাদের আমি সলভ করিয়ে দেবো 2 নম্বরে ঠিক আছে 1 নম্বর করে আসবে পরীক্ষায় 16খানা লিখতে হবে ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমি 2022 সালের WBS এর টেস্ট পেপার সলভ করিয়েছি ইতিহাসের যেগুলো 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের ডিসক্রিপশন অবশ্যই ফলো করবে